ঘরের বাইরে টিকিয়ে রেখেছেন তো আপনি জীবন কাটিয়ে দিয়ে। তৃণমূল গিয়ে ঠাকাবার কোনো ইচ্ছে কি আপনার আছে? ছিল, কেন বিশ্বাস করতে যাবে লোকে? আপনি এখন নারদ নারদ এত কথা বলছেন? নারদ কেলেঙ্কারিতে যারা অভিযুক্ত হাত পেতে টাকা নিয়েছে, আপনার নেতৃত্বে পার্লামেন্টের এথিক্স কমিটি 3 বছর ধরে বসতে পারলো না কেন বৈঠকে? এসব তো খারিজ হয়ে চলে যাওয়ার কথা, সবাইকে আপনি বাঁচিয়ে রেখেছেন। আসলে প্রধানমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রী পাল্টা তবলায় বোল তুলছেন যেন ওরা দুজনে লড়াই করছেন। লড়াই না, এটা দুজনের বন্ধুত্ব। আমি শুধু বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যার কথা বললেন যে শরদ কেলেঙ্কারিতে যিনি অভিযুক্ত তাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মিটিং করছেন, যার কথা বললেন, শরদ কেলেঙ্কারির আগে এবং পরে, চিটফান্ড কেলেঙ্কারির আগে এবং পরে নিত্য মাঝরাতে আপনার বাড়িতে অবাধ যাতায়াত ছিল যার, সে তো ওই একই লোক। যখন কেলেঙ্কারি হচ্ছে তখন আপনার সঙ্গে ঢেকে রেখেছেন, এবং এমন ঢেকে রাখা রেখেছেন যে বিজেপি বলেছে ভাগ মুকুল ভাগ, আপনি তখন ঢেকে রাখলেন, দায় আপনার না। আর যারা বলেছিলেন ভাগ মুকুল ভাগ, তারা এখন মুকুলকে ডেকে ভাগ নিচ্ছে, দায় তাদের নয়। বিজেপি এবং তৃণমূল মুকুলকে নিয়ে ভাগাভাগি করছে, অর্জুন সিংকে নিয়ে ভাগাভাগি করছে, অথবা রবি ঘোষ কিংবা নিশীত প্রামাণিক না কি নাম, ওই যে কালকে পারস্পরিক লড়াই করলো, একজন আরেকজনকে বলছে তুই তো গরু চোর পাচারকারী, আরেকজন বলছে তোর ছেলে তো বিদেশে মেয়ে পাচারকারী। এসব শুনতে ভালো লাগে? রাজনৈতিক দলের নেতারা এই যারা, তারা সবাই তৃণমূলে ছিলেন, ওরাও এখন তৃণমূল থেকে কেউ বিজেপিতে এসছেন, কেউ তৃণমূলে থাকছেন। বাস্তবে যেটা দাঁড়াচ্ছে লুট, তোলাবাজি, দুর্নীতি, তার ফ্যাক্টরিটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এখানে সব লুট, দুর্নীতি, তোলাবাজি করার পর সেই ফ্যাক্টরির মাল নিয়ে নিজের ঘরে পুষে অপরাধ চাপা দেবার ব্যবস্থা করছে যে পার্টি, তার নাম বিজেপি। একজন দুর্নীতি করে, দুর্নীতি চাপা দেবার জন্য আরেকটা দল। আমি সবাইকে এই কথাটা খুব জোর দিয়ে বলবো, গর্ববোধ করি, বামপন্থীরা দুর্নীতির বিরুদ্ধে, লুঠের বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে 34 বছরে সাদা ধুতি পাঞ্জাবিতে বামপন্থী মন্ত্রীদের কারুর গায়ে একটা কালো দাগ দেবার হিম্মত বিজেপির হয়নি, তৃণমূলের হয়নি।